মানুষ অবশ্যই প্রত্যেক মানুষ যেভাবে ঠকে এসেছে এই গত 10 বছর ধরে, তার আগে তো 34 বছর সিপিএম, তারপরে এই 10 বছর যে বর্তমান সরকার আছে সেই সরকার যেভাবে মানুষকে ঠকে এসেছে, তাতে করে মানুষ প্রত্যেক মানুষেই কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিকেই চায়। কারণ মোদিজি যেভাবে কাজ করে চলেছেন, আমাদের ভারতবর্ষকে যেভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছেন, তাতে করে মানুষ প্রত্যেকেই মোদিজির হাত শক্ত করার জন্য অবশ্যই আমাদেরকে জয়ী করবে। আমি চাই পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হোক। আমার ভোটটি দেওয়ার দিয়ে করে জানাতে চাইছি প্রত্যেক মানুষকে যে ওনারা আসুক, ওনাদের গণতন্ত্রকে ওনারা প্রতিষ্ঠা করুক, নিজের হাতে ভোটটি দিয়ে পরে মোদিজির হাত শক্ত করুক। এবং আমিও সকাল সকাল ভোটটি দিয়ে দিলাম এবং আমাকে প্রচার না, আমাদের প্রচার তো বন্ধ হয়ে গেছে, তো আমি প্রত্যেক বুথে বুথে পৌঁছে যেতে চাই। যে বুথে আমি অনেক বুথে যেতে পারিনি, আমাদের 17টা অঞ্চল, তো সেখানে অনেক বুথ আছে এবং অনেক দূরে দূরে গ্রাম, রাস্তার অবস্থা ভালো না, যার জন্য আমি প্রত্যেকটা বুথেই কিন্তু পৌঁছাতে পারিনি। তো আমি চাই আজকে যে বুথে আমি পৌঁছাতে পারিনি সেখানে তাদের সাথে, আমার কর্মীদের সাথে যেয়ে পরে আমি একবার দেখা করে আসতে চাই। কী আশা রাখছেন? আশা আমি আশাবাদী, আমার যে প্রত্যেকটি বিধান শালতলা বিধানসভায় যে আমি ঘুরলাম প্রত্যেকটি অঞ্চলে, তাতে করে মানুষের ছাড়া আমি খুব প্রচুরভাবে পেয়েছি, প্রত্যেক মানুষেরই আশীর্বাদ পেয়েছি এবং প্রত্যেকেই চান যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক।